بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আমরা যারা কোরআন হাদিস অনুযায়ী চলতে বলি বা চলার চেষ্টা করি, আমরা হল নামও যাব, আরও কত গালিগালাজ। আকিদা যদি সুষ্ঠু না হয়, আমল যত সুন্দর হোক কাজ হবে না, আমলের ত্রুটি থাকতে পারে। আকিদা যদি শির্ক না থাকে, ইনশাল্লাহ ওই আকিদা নিয়ে আমি জানাতে যাব। আকিদা মজবুত করার জন্য একমাত্র সংগঠন আমাদের এখানে আছে, এখানে তারবিয়ত হয়, প্রশিক্ষণ হয়, শেখানো হয়। একদিন তো পারবেন না, আপনাকে বই পড়তে হবে, পরিবেশে বসতে হবে, সমাজকে গড়ে তুলতে হবে। সমাজকে যদি গড়ে তুলতে না পারেন, সব শেষ হয়ে যাবে। আপনি কী করে চিন্তা করতে পারেন যে আপনার আমলে কোনো কাজ হবে না, মরা মানুষটার সুপারিশে আপনি জান্নাত পাবেন? তাহলে তো আরবের লোকদের কোন অপরাধ ছিল? তারা তো মূর্তিকে দেখে বলতো হাউলে আসে পাওনে আন্দোল্লা, এরা আমাদের জন্য কে আমাদের আল্লাহকে সুপারিশ করবে? আমরা তো তাই বলছি, এই কবরবাসী আমাদের জন্য আল্লাহকে সুপারিশ করবে, একই হচ্ছে না? আউলিয়ারা কবরে মরেন না, বড় সাইনবোর্ড দেওয়া আছে। আউলিয়া কারা, এটা আলাদা শ্রেণী। হিন্দুদের যোগী সন্ন্যাসী আছে, খ্রিস্টানদের পোপ পাদ্রি আছে, মুসলমানদের পীর ফকির আছে। এটা কি আউলিয়া? কে এদেরকে আউলিয়া বলেছে? কে এই ডিগ্রিটা দিল কে? তাহলে আকিদার ক্ষেত্রে মুসলমানদের মধ্যে আরেকটা দল আছে, যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন, বৈষয়িক ক্ষেত্রে আছেন, তারা নিজেদের আইনটাকে ভেবেছেন এটাই ফাইনাল। আল্লাহর বিধান তেলাওয়াত করার জন্য, বরকত হাসিলের জন্য, আমলের জন্য নয়। ফলে জীবিতরা জীবিত মানুষ পূজা করছে, আর একদল জীবিত মানুষ মরা মানুষের পূজা করছে। আল্লাহ কিন্তু মাইনাস হয়ে গেছে, খেয়াল করে দেখছেন? বুদ্ধিমান লোকেরা সারা জীবন তাদের বুদ্ধির খেলার মধ্যে দৌড়াচ্ছে, যত বুদ্ধি আমার হোক না কেন, আল্লাহর বিধানের সামনে গিয়ে আমার বুদ্ধি চলবে, এইটা তারা বুঝতেছে না। জ্ঞানের বহির্ভূত কোনো কিছুই তারা মানতে রাজি না। এই জ্ঞানের অহংকারে জ্ঞানীদেরকে অন্ধকারে ধ্বংস করে দিয়েছে। তারা জানে না এই জ্ঞানের একটা সীমা আছে, আমার চোখের দীপ্তি ওই ওয়ালার শেষ পর্যন্ত, এর উপরে কী আছে কি আমি দেখতে পাচ্ছি? কিন্তু আল্লাহর জ্ঞানে সব তার কাছে সমান, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু না। এই মৌলিক বিশ্বাস নিয়ে আমরা মুসলমান, এজন্য কোরআন শুরু হয়েছে কি দিয়ে? হুদাল্লিল মুত্তাকিন তাবাকি আল্লাহ জিনা গায়েব। আগে গায়েবে বিশ্বাস, আপনি অদৃশ্যে বিশ্বাস করবেন কিনা আগে বলেন, ছটা বিশ্বাস এখানে আছে। আগে অদৃশ্যে বিশ্বাস, এরপরে সালাত কায়েম করা, তারপরে জাকাত দেওয়া। আগে অদৃশ্যে বিশ্বাস করতে হবে যে আপনার জ্ঞানের চাইতে আল্লাহর জ্ঞান, যা আমরা দেখি না, অনেক অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা একেবারে ত্রুটিহীন। আমার কাছে যে কোরআন পাঠানো হয়েছে, যে হাদিস পাঠানো হয়েছে, এটা আল্লাহর কাছ থেকে পেরেছে। লায়াতিয়াল বাতল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজীলুন মিন হাকীমিন হামিদ। যেখানে মিথ্যার কোনো প্রবেশ অধিকার নেই, না সামনে থেকে না পিছন থেকে, যা নাজিল হয়েছে মহাপ্রজ্ঞাময় মহাপ্রশংসিত সত্তার পক্ষ থেকে, ডাইরেক্ট চ্যালেঞ্জ। অর্থাৎ কোরআন এবং হাদিসের সামনে কোনো মানুষের বক্তব্য চলে না। আহলাদিস আন্দোলন মূলত ওই মূল নির্ভেজাল তৌহিদের অনুসারে পরিচালিত। আপনারা সবাই একসাথে বলেন আহলাদিস আন্দোলন বা আহলে যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্য কী, বলেন, জোরে বলেন। অনেকে ঠোঁট নড়ছে না, সবাই বলেন। আল্লাহর টিভিতে নোট হয়ে যাক এগুলো, নির্ভেজাল তৌহিদের প্রচার প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তুমি শোনো তোমার ছেলেদের কথা। এই মিলনায়তনে এক একদিন এক এক সমাবেশ হয়, তাই না? কোনো দিন খালি লারাল্লাপ্পার গান হয়, সেদিন এখানে আল্লাহ সেগুলোও লেখেন। আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম 9টা থেকে, এটাও কিন্তু আল্লাহ লিখছেন, তাই না?
আপনাদের এই ডাকচিন ঘোষণা কেবল একরার বিল লিসান, এটাও তো আল্লাহর রেকর্ডে ধরা পড়ে যাচ্ছে না? কেমন বাটের জন্য আমরা একসঙ্গে বসবো, তখন তো এমনি করি আমরা সব সামনে সামনে দেখা হবে। সেদিনেও কিন্তু আল্লাহ পাক বলবেন না তুমি বান্দা অমুক জায়গায় ওই ঢাকায় নিয়ে তুমি এই স্বীকৃতি দিয়েছিলে নির্ভেজাল তৌহিদের, তুমি ভেজাল তৌহিদে গেলে কেন? 2012 সালে এখানে সম্মেলনে যারা এই স্লোগান দিয়েছিল তারা কিন্তু আসতে অনেকে চলে গেছে, কিন্তু না আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আপনারা আছেন। এটা স্বাভাবিক, সবাই থাকে না। আপনাদের কাছে আমার আবেদন, কে কখন দুনিয়াতে বিদায় নেব জানি না, আপনারা আমৃত্যু এই নির্ভেজাল তৌহিদ আন্দোলনের সঙ্গে থাকতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করে নাও, আপনার পরিবারটা এদিকে থাকুক এটাকে আপনি কামনা করেন না? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যেন আপনার সঙ্গে থাকে আমরা সেই দোয়া করি। লোকমান হাকিমের নাম শুনছেন না? তার ছেলেকে তিনি উপদেশ দিয়েছিলেন, যারা শুধু লোকমানে আছে উপদেশ দিলা, প্রথমে ছিল ইয়া বোনে ইয়ালা তো শিখ বিল্লা, হে আমার সন্তান আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্না শিরক আল জুলমান আযীম, শিরক হলো সবচেয়ে বড় পাপ। প্রখ্যাত তাবি সাইয়েদুল মুসাইয়্যিব বলছেন যে সুদানের এই নিগ্র মানুষগুলোর মধ্যে তিনজন মানুষ শ্রেষ্ঠ, একজন হচ্ছেন বেলাল হাবশি, একজন হচ্ছেন মুহাইজা মাওলানা উমর ইবনে খাত্তাব অর্থাৎ উমরের গোলাম মাহজা, আরেকজন হচ্ছেন লোকমান হাকিম। এই তিনজন কালো মানুষ, লোকমান হাকিম ছিলেন দুম্বা চারক, ছাগল চড়াইতেন, তাকে জিজ্ঞেস করলো আপনি এত জ্ঞানী কেমন করে হলেন? আমার তো কোনো লেখাপড়া নাই, তো আমি মনে করি চুপ থাকার মধ্যেই শান্তিটা বেশি, আমি মিথ্যা কথা কখনো বলি না, এতে আমি মনে প্রশান্তি লাভ করি, আমি আমানতের খেয়ানত করি না, আমি কাউকে গালি দিই না, আমাকে কেউ গালি দিলে আমি সবর করি, এগুলি আমার পুঁজি, আমার তার কিছু না। তিনি তার ছেলেকে মৃত্যুর সময় এই পুঁজিগুলো দিলেন যে আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহগুলো পুরোটাই কোরআনে নিয়ে আসছে। প্রথম কথাই বাবা লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরক করো, আর কোনো কাজের মধ্যে শিরিক মিশেও না, শিরিক করা আর তৌহিদের সঙ্গে শিরিক মিশানো এটাও কিন্তু খারাপ, ভেজাল মিশানো যাবে না। নির্ভেজাল তৌহিদের এদিন আমি ভাষা দিচ্ছি নির্ভেজাল তৌহিদের, তখন আমরা এটা লিখি, একজন প্রফেসর আমাকে বলছিলেন, বলছিলেন যে স্যার এটা কী দিলেন, তৌহিদের আবার ভেজাল হয় নাকি? আমার তো আপনার মাথায় কিছু নাই, ভেজাল তো তৌহিদেই হয়, খাঁটি সরষের তেলেই তো ভেজাল বেশি হয়, সেরেকের আবার কী ভেজাল হয়? সেরেকটা নেই ভেজাল, সেরেকি তৌহিদটার মধ্যে ভেজাল বিষয় বেশি। প্রচার আর প্রতিষ্ঠা, আগে কিন্তু প্রতিষ্ঠা বলে নাই, আগে বলছি প্রচার, প্রচার না হলে প্রতিষ্ঠা হয় না। আপনাদের দায়িত্ব হলো দাওয়াত, সেরেক প্রচার করে যান, যাকে আল্লাহ কবুল করবেন তিনি আপনার দাওয়াতে আসবেন, এর জন্য আপনার চিন্তা করা লাগবে না। তিনি মেনে নিলে এটা প্রতিষ্ঠা হলো, অর্থাৎ তার জীবনে হলো, এমনি করে আরেকজনের জীবনে হলো, এমনি করে সারা জীবন সারা দেশ সারা সমাজে ছড়িয়ে পড়লো, এমনি করে এদেশের মানুষজন অধিকাংশই কোরআন হাদিস পন্থী হয়ে যাবে, তো মন্ত্রী এমপিরা কী হবে, ইবলিস হবে না, অটোমেটিক্যালি আহলে হাদিস হবে। এখনও কিন্তু বাংলাদেশের সংসদে বহু আহলে হাদিস আলেম আছেন, মাদানিও আছে আমাদের একজন বিশেষ ছিলেন, বহু মন্ত্রী এমপি আছেন, প্রতি সংসদেই থাকে, এবং জিয়াউর রহমান নিজে আহলে হাদিস ব্যাখ্যা ছিলেন না বগুড়া, তা আমরা চলে গেলাম কারাগারে, তার সরকার বলে না, মানে চেতনাহীন মানুষ দিয়ে কোনো কাজ হয় না, কথা হলো চেতনা সম্পন্ন মানুষ দরকার, তাহলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। তার প্রথম উপদেশ বাবা তুমি যেন শিরক করো না, ইন্না শিরক আল জুলমান আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনলো এবং তাদের ঈমানের সঙ্গে জুলুমকে নিশ্চিত করলো না
সাহাবাকেরাম বলেন, হে আল্লাহর রাসূল, এমন কোনো মুমিন কি আছে তাদের ইমানের সঙ্গে একটুও জুলুম জীবনে করেনি, এমন লোক কি দুনিয়া থেকে আছে? তখন আল্লাহর রাসূল বললেন, তোমার অর্থ বুঝতে পারো না। এখানে জুলুম অর্থ শিরিক, ইমানের সঙ্গে তৌহিদের সঙ্গে শিরিক মিশ্রিত যারা করে না তাদেরকে আল্লাহ ক্ষমা করেন। এজন্যই বলছি আকিদা মজবুত করেন, আমল কিছু ত্রুটি হোক তাও ভালো, কিন্তু আকিদা মজবুত, কোন অবস্থায় আপনার উন্নত মস্তক কোনো কবরে নত হবে না, কোন অবস্থায় আপনি কাউকে ওসিলা মানবেন না, আপনার আমল আপনাকে মুক্তি দেবে আল্লাহর রহমত যদি হয়। আল্লাহ রাসূল একদিন বললেন, দেখো আমার আমলও আমাকে মুক্তি দেবে না যদি আল্লাহ পাক আমাকে রহমত না করেন। সাহাবাকে বলছেন, কেমন কথা হলো, আপনার তো আগে পিছিয়ে সবগুণা মাপ না, আমাকে যে আল্লাহর রহমত আমার আগে পিছিয়ে সবগুণা মাপ হয়েছে বটে, কিন্তু ওই দিন যদি আল্লাহ আমাকে রহমত না করে আমি জান্নাতে ঢুকতে পারবো না। তো রসুলের নিজের ক্ষেত্রে যদি এই অবস্থা হয় তো আমাদের অবস্থা কী হবে? অথবা আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ যে কাজ করলে খুশি হন আমাকে সেই কাজ করতে হবে না? তো সহজ কথা। তারপরে বাপ মা, একবার আল্লাহর সঙ্গে বাপ মা পরে আসছে, কারণ আল্লাহকে আমরা দেখি নাই, বাপ মাকে দেখেছি। বাপ মা দুনিয়া না থাকলে সন্তান আসত? অতএব তারাই হলো মূল মাধ্যম। সেজন্য ইব্রাহিমের ইসলাম এ লোকমানের দ্বিতীয় হলো যে তুমি তোমার বাপ মার আনুগত্য করো, কিন্তু যদি তারা তোমাকে বাধ্য করে শিরিক করার জন্য ফেলা ততই হোম, তো ওই বাপ মার আনুগত্য করা যাবে না। এই কথাটা দূর অতীতে তিনি বলেছেন, এটা আল্লাহর কথার সঙ্গে পুরোপুরি মিলে গেছে। আমাদেরও বক্তব্য তাই, কোন অবস্থাতেই আপনার কোনো শিরক বা শিরকি আকিদা বিশ্বাসের সঙ্গে আপোষ করবেন না। আহলাদিস হওয়ার জন্য, অন্য যুবসংঘে বা আন্দোলনের সদস্য হওয়ার জন্য বড় শর্ত হলো আপোষহীন তৌহিদপন্থী হওয়া এবং বেদাত মুক্ত সুন্নতপন্থী হওয়া, মনে থাকবে। শিরিক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস, বেদাত মুক্ত নির্ভেজাল সুন্দর অনুসারী হওয়াটাই হলো মূল শর্ত। এরপরে তিনি বলছেন, অত্তাবে সাবিল মান আনা বেলাইয়া, কঠিন কথা, হে সন্তান আমি তো মরে যাচ্ছি, তুমি সবসময় ওই সব লোকদের সঙ্গে থাকবে, মান আনা বেলাইয়া, যারা আল্লাহর প্রতি অনুগত তুমি তাদের সঙ্গে থাকবে, কারণ ছেলেরা সাধারণত সংঘপ্রিয়, ওরা একা থাকে না, সাথী সঙ্গে খুঁজবেই। আজকাল যে কিশোর অপরাধ বেড়ে গেছে, কারণ বন্ধুরা বন্ধুকে মারতেছে,